একজন হাজি সাহেবের মৃত্যুর পর তার লাশকে কোনোভাবেই কবরে রাখা যাচ্ছিল না, কারণ সেই কবরে অনেকগুলো সাপ উপস্থিত ছিল। আর এই হাজি সাহেবকে এই কবরে রাখা না যাওয়ার কারণে অন্য আরও একটি কবর খনন করা হয়, আর সেখানেও দেখা যায় সেই সাপ উপস্থিত। সেই সাপ ভয়ঙ্করভাবে রূপ ধারণ করে ফনা তুলে বসে আছে হাজি সাহেবের অপেক্ষায়। এইভাবে পরপর তিনটি কবর খনন করা হয়। এরপরও সেই সাপকে কোনোভাবেই তাড়ানো যায় না, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে প্রত্যেকটি কবরেই সাপ ছিল। আর উপায় না পেয়ে সেই মানুষগুলো একজন আলেমের নিকট যায়, আর তারপর সেই আলেম এমন কিছু তথ্য দিলেন যে তথ্য শুনে আপনাদের চোখ কপালে উঠে যাবে। হ্যাঁ প্রিয় বন্ধুরা, ভাবছেন কি এমন তথ্য দিয়েছিল সেই হুজুর, আর কেন এই হাজি সাহেবের কবরে এরকম সাপ দেখা গিয়েছিল? এটা কি আসলেই সত্য ঘটনা? হ্যাঁ প্রিয় বন্ধুরা, এটা সত্যি এবং বাস্তব একটি ঘটনা। এই ঘটনাটি হায়াতুল হাইওয়ান কিতাবে আল্লামা কামালউদ্দিন দারিমি রহমাতুল্লাহি আলাই লিখেছেন। তো আজকের এই চমৎকার ঘটনাটি জানতে আমাদের আজকের এই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিও থেকে আপনি নিজের জন্য অনেক শিক্ষা অর্জন করতে পারবেন। তাই আবার বলছি, ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ, এই চমৎকার ভিডিওটিতে এখনই একটি লাইক করে দিন। সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তো চলুন এবার আমরা মূল আলোচনায় প্রবেশ করি। মানুষ যদি হারাম পথে সম্পদ উপার্জন করে তাহলে এ কারণে কবরের মধ্যে আজাব হয়। আল্লামা কামালউদ্দিন দারিমি রহমাতুল্লাহি আলাই হায়াতুল হাইওয়ান কিতাবে এই ঘটনাটি বর্ণনা করেছেন। ঘটনাটি হলো, এক গ্রামের একটি কাফেলা হজ করার জন্য সফরে বের হয়েছিল। তারা হজ করার জন্য বাড়ি থেকে বের হয়ে হজের উদ্দেশ্যে মক্কা মুকাররমার দিকে রওনা দিল। তারা হজ সম্পূর্ণ করার পর পুনরায় আবার তারা বাড়ির দিকে রওনা দিল। তারা মক্কা মুকাররমা থেকে কিছুটা পথ অতিক্রম করেছে, এমন সময় তাদের এক সাথীর মৃত্যু হয়ে গেল। কাফেলার সাথীরা তাকে দাফন করার জন্য কবর খনন করল। জানাজার নামাজ পড়ে যখন তাকে দাফন করতে গেল, তখন তারা দেখল যে কবরে ভয়ঙ্কর আকৃতির একটি সাপ ফনা তুলে বসে আছে। সাথীরা তাকে সে কবরে দাফন না করে লাশ নিয়ে সামনে অগ্রসর হলো। কিছু দূর যাওয়ার পর আরও একটি কবর খনন করে যখন লাশ কবরে রাখতে গেল, দেখা গেল সেখানেও একটি সাপ ফনা তুলে বসে আছে। সাথীরা ভাবল, যেখানেই কবর খনন করি সেখানেই সাপ, মনে হয় এই এলাকাটায় সাপের ব্যাপক বসবাস। তাই তারা লাশ নিয়ে মক্কা মুকাররমায় পৌঁছালো। কাফেলার সাথীরা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এর সমাধান জানতে চাইল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ তাআলা এই ব্যক্তিকে কবরে আজাব দিতে চান, তার ভাগ্যে এটাই নির্ধারিত হয়ে গিয়েছে। তোমরা পৃথিবীর যে কোনো স্থানেই কবর খুঁড়তে যাও না কেন, সেখানেই তার জন্য সাপ অপেক্ষমান দেখতে পাবে। যাও, তাকে কবরে নিয়ে দাফন করো। সাথীরা সাপ সহায় মৃত ব্যক্তিকে দাফন করে দিল। দাফন করার সময় লোকেরা দেখল যে সাপটি প্রথমে তার মুখে আঘাত করল এবং তার মুখ ধ্বংসন করে ক্ষত বিক্ষত করে দিল। লোকটির ঠোঁট জিহ্বা সাপের ধ্বংসনে খসে পড়ল। সাথীরা জলদি কবরে মাটি দিয়ে চলে এলো। গ্রামে এসে তারা সবাই মৃত ব্যক্তির পরিবার পরিজনদের কাছে জিজ্ঞাসা করতে গেল এবং জিজ্ঞাসা করল, তোমাদের হাজি সাহেব কেমন লোক ছিলেন, সে কি কাজ করত? তখন হাজি সাহেবের স্ত্রী জবাব দিল, সে নামাজি ছিল, জাকাতও দিত, হজের সময় আপনাদের সাথে গেল, তার সব কাজই ছিল অনেক ভালো। হাজি সাহেবগণ মৃতের স্ত্রীকে তার কবরের আজাবের কথা বর্ণনা করে বলল। এ কথা শুনে স্ত্রী বলল, আমার স্বামীর একটা ব্যাপার আমার খেয়ালে এসেছে, সে যখন মহাজনের জন্য গম কিনত তখন সে গম থেকে ভালো গমটা রেখে দিত, আর খারাপ গম সেগুলোর সাথে মিশ্রিত করে দিত। স্ত্রীর মুখে এই কথা শুনে সবাই বুঝতে পারল লোকটির কবরের আজাবের কারণ ছিল এটাই, কেননা লোকটির এই পন্থাটি ছিল হারাম। সে মহাজনের জন্য মাল কিনত, তার থেকে নিজের জন্য ব্যবহার করত, অথচ এই গম তার নিজের ছিল না,
এ হারাম পথে উপার্জন এবং তা থেকে ভক্ষণ করার কারণেই তার এরকম শাস্তি হচ্ছে। এ ঘটনা থেকে বোঝা যায় কবরের আজাব কোনো কোনো সময় আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াবাসীকে দেখিয়ে দেন, যাতে অসতর্ক মানুষ সতর্ক হয়। আজ সমগ্র পৃথিবী এক ভয়ঙ্কর পরিণতির দিকে। আমরা দুনিয়াদারি নিয়ে এতটাই ব্যস্ত আছি যে আখিরাতের কোনো খবর নেই। কামাই রোজগার নিয়ে এতই ব্যস্ত আছি যে নিজের স্বার্থের জন্য অন্যের হক ছিনিয়ে আনছি। আমাদেরকে মরতে হবে। হে প্রিয় বন্ধুরা, এই কথাটা সব সময় আমাদের মনে রাখতে হবে যে আমাদেরকে মরতে হবে, আর তারপরই আরম্ভ হবে আসল জীবন। সে এক মহাজীবন যার শুরু আছে শেষ নেই। সে জীবনে কার কি অবস্থা হবে কেউ জানে না। যার যার আমল তার তার স্থান নির্ধারণ করে দিবে। কাউকে প্রবল বেগে ছুঁড়ে ফেলা হবে সীমাহীন অনন্ত আগুনে, কাউকে পরম যত্নে পৌঁছে দেওয়া হবে জান্নাতুল ফিরদাউসে। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতুল ফিরদাউসে যাওয়ার তাওফিক দান করুন, আমিন। প্রিয় বন্ধুরা, সকলেই কমেন্ট বক্সে লিখুন আমিন। প্রিয় বন্ধুরা, আপনারা কি জানেন মৃত্যুর পর মানুষের আত্মা কোথায় যায় এবং তার আত্মার সাথে কি কি ঘটনা ঘটে? তবে চলুন আপনাদেরকে এবার এই ঘটনাটি জানাই। মৃত্যুর পর মানুষের আত্মা কোথায় যায় এবং এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন সেই সম্পর্কে চলুন একটু জেনে আসি। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী মারা গেলেন। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জানাজা পড়ালেন। তারপর সাহাবীরা তাকে কবর দেওয়ার জন্য কবরস্থানে নিয়ে এলেন। সবার সঙ্গে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হেঁটে হেঁটে আসলেন। কবরস্থানে এসে দুজন সাহাবি কবর খোঁড়া শুরু করলেন, বাকি সবাই কবরস্থানে মৃতদেহকে ঘিরে বসে আছেন। কবর খোঁড়া শেষ না হওয়া পর্যন্ত সবাই অপেক্ষা করছেন। সবাই চুপচাপ, নীরব এবং শান্ত একটি পরিস্থিতি। নবীজি গভীর মনোযোগ দিয়ে সেই কবর খোঁড়া দেখছিলেন। একটু পর তিনি সবার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো মানুষের মৃত্যুর পর তার আত্মার কি হয়? সবাই খুবই আগ্রহ নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে বলুন। সাহাবীদের কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু চুপ করে রইলেন। সবাই ওনার কাছে এসে বসলেন। মৃত্যুর পর আত্মার কি হয় এই তথ্য ওনাদের জানা ছিল না। আজ তা নবীজির মুখে তারা শুনবেন, কত বড় সৌভাগ্য তাদের। তাই সবাই অগ্রসর হয়ে নবীজির পাশে কাছাকাছি এসে বসলেন। তিনি একবার কবরের দিকে তাকিয়ে আকাশের দিকে মাথা তুলে তাকালেন। এরপর তিনি গল্পের মতো করে বলতে শুরু করলেন। তিনি বললেন, শুনো, মানুষ যখন একেবারে মৃত্যুশয্যায় তখন মৃত্যুর ফেরেশতাকে দেখে সে ভয় পেয়ে যায়। কিন্তু যে বিশ্বাসী অর্থাৎ ইমানদার ব্যক্তি, ভালো মানুষ, তাকে মৃত্যুর ফেরেশতা হাসি মুখে সালাম দেন, তাকে অভয় দেন এবং মাথার পাশে এসে ধীরে ও যত্ন করে বসেন। এরপর মৃতপ্রায় মানুষটির দিকে তাকিয়ে বলেন, হে পবিত্র আত্মা, তুমি তোমার পালনকর্তার ক্ষমা ও ভালোবাসা গ্রহণ করো এবং এই দেহ থেকে বের হয়ে এসো। মুমিনের আত্মা যখন দেহ থেকে বের হয়ে আসে তখন সে কোনো ধরনের ব্যথা বা বেদনা অনুভব করে না। নবীজি আরও একটু ভালো করে উদাহরণ দিয়ে বললেন, মনে করো একটা পানির জগ কানায় কানায় পূর্ণ হয়ে যাওয়ার পর উপর থেকে এক ফোঁটা পানি যেমন নিঃশব্দে উপর থেকে নিচে নেমে আসে, ঠিক তেমনি নীরবে ও কষ্ট ছাড়াই আত্মা দেহ থেকে বের হয়ে আসে। সে সময় অন্য দুজন ফেরেস্তা বেহস্ত থেকে সুগন্ধ মাখানো একটি নরম সুতার চাদর নিয়ে আসেন এবং সেই আত্মাটিকে চাদর দ্বারা আবৃত করে আকাশের দিকে নিয়ে যান। তারা যখন আকাশে যান তখন অন্য ফেরেস্তারা সে আত্মাটিকে দেখার জন্য এগিয়ে আসেন। কাছে এসে সবাই বলেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কত সুন্দর এই আত্মা, কি সুন্দর এর গ্রাণ। এরপর তারা জানতে চায় এই আত্মাটি কার। তখন আত্মা বহনকারী ফেরেস্তা বলেন, উনি হলেন ফুলান ইবনে ফুলান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি আরবিতে বলেছেন, বাংলায় হলো উনি হলেন অমুকের সন্তান অমুক। বাকি ফেরেস্তাগণ তখন আত্মাটিকে সালাম দেয়। এরপর আবার জিজ্ঞেস করেন,
উনি কী করেছেন, ওনার আত্মায় এত সুঘ্রাণ কেন? তখন আত্মা বহনকারী ফেরেশতাগণ বলেন, আমরা শুনেছি মানুষজন বলাবলি করছেন উনি একজন ভালো মানুষ ছিলেন, আল্লাহর ভালো বান্দা ছিলেন, অনেক দয়ালু এবং মানুষের অনেক উপকার করেছেন। এতটুকু বলার পর নবীজি একটু থামলেন, সবার দিকে ভালো করে একটু দৃষ্টি দিয়ে ওনার কণ্ঠ আরও বাড়িয়ে দিয়ে বললেন, এ কারণেই বলছি সাবধান, তোমরা কিন্তু কখনোই মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করবে না। তুমি মারা যাওয়ার পর মানুষ তোমার ব্যাপারে যা যা বলবে এই আত্মা বহনকারী ফেরেশতাও আকাশে গিয়ে অন্যদের ঠিক তাই বলবে। এই কথা বলে তিনি আবারও একটু চুপ করে রইলেন এবং কবরটির দিকে দৃষ্টি দিলেন। এরপর আবারও বলতে শুরু করলেন, এ সময় মানুষ যখন পৃথিবীতে মৃতদেহকে গোসল দিয়ে কবরে নামানোর জন্য প্রস্তুত করবে, তখন আল্লাহ তাআলা আত্মা বহনকারী ফেরেশতাদেরকে বলবেন, যাও এখন তোমরা আবার আত্মাটিকে তার শরীরে দিয়ে আসো। মানুষকে আমি মাটি থেকে বানিয়েছি, তাই তার মাটির দেহেই তাকে আবার রেখে আসো, সময় হলে আমি তাকে আবার পুনরায় জীবন দেব। এরপর তাদের কবরে রেখে যাওয়ার পর দুজন ফেরেশতা আসবেন, তাদের নাম মুনকার নাকির। তারা মৃতের সৃষ্টিকর্তা, তার ধর্ম ও নবী সম্পর্কে জিজ্ঞাসা করবেন। তারা চলে যাওয়ার পর আত্মাটি আবার অন্ধকার কবরে একাকী হয়ে যাবে, সে এক ধরনের অজানা আকাঙ্ক্ষায় অপেক্ষা করবে, কোথায় আছে কি করবে এক অনিশ্চয়তা তাকে ঘিরে ধরবে। এমন সময় সে লক্ষ্য করবে খুব সুন্দর একজন তার সঙ্গে কবরে দেখা করতে এসেছেন। তাকে দেখার পর সে ভীষণ মুগ্ধ হবে, এত সুন্দর এত মায়াবী চেহারা সে ইতিপূর্বে কখনোই দেখেনি। তখন সে তাকে দেখে জিজ্ঞেস করবে, তুমি কে? তখন লোকটা বলবে, আমি তোমার জন্য অনেক বড় সুসংবাদ নিয়ে এসেছি, তুমি দুনিয়ার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, তোমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ব্যবস্থা করেছেন, তুমি কি সেটা একটু দেখতে চাও? আত্মাটি ভীষণ খুশি হয়ে বলবে, অবশ্যই আমি সেটা দেখতে চাই, আমাকে একটু জান্নাত দেখাও। লোকটি বলবে, তোমার ডান দিকে তাকাও। আত্মাটি তখন ডান দিকে তাকিয়ে দেখবে কবরের দেওয়াল সেখানে আর নেই, সে কবরের দেওয়াল দিয়ে অনেক দূর পর্যন্ত বেহেস্ত দেখা যাচ্ছে। বেহেস্তের এই রূপ দেখে আত্মাটি অনেক মুগ্ধ হবে এবং প্রশান্তি লাভ করবে এবং সেখানে যাওয়ার জন্য অস্থির হয়ে লোকটিকে জিজ্ঞেস করবে, আমি সেখানে কখন যাব, কীভাবে যাব? তখন লোকটি মৃদু হেসে বলবে, যখন সময় হবে তখনই তুমি সেখানে যাবে এবং সেখানেই থাকবে, আপাতত শেষ দিবস পর্যন্ত তোমাকে এখানে অপেক্ষা করতে হবে, তবে ভয় পেও না বন্ধু, আমি তোমার সাথে আছি, তোমাকে আমি সেই দিন পর্যন্ত সঙ্গ দিব। আত্মাটি তখন তাকে আবারও জিজ্ঞেস করবে, কিন্তু তুমি কে? লোকটি তখন বলবে, আমি তোমার এতদিনের আমল, পৃথিবীতে এতদিনের তোমার সব ভালো কাজের রূপ আমি, আজ তুমি আমাকে একজন সঙ্গীর মতো দেখছ, তোমাকে সঙ্গ দেওয়ার জন্যই আমাকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে পাঠিয়েছেন। এই কথা বলে লোকটি আত্মাটির ওপর যত্ন করে হাত বুলিয়ে দিবেন এবং বলবেন, হে পবিত্র আত্মা, এখন তুমি শান্তিতে বিশ্রাম নাও, নিশ্চিন্তে ঘুমাও। এই কথা বলার পর আত্মাটি এক নজরে বেহেস্তের দিকে তাকিয়ে থাকবে এবং এক সময় তার এই তাকানো অবস্থায় গভীর প্রশান্তিতে ঘুমিয়ে পড়বে। এতটুকু বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও একটু থামলেন। সাহাবীরা তখন গায়ের কাপড় দিয়ে ভেজা চোখ মুছলেন। আল্লাহ পাক আমাদেরকে পবিত্র আত্মা হওয়ার তাওফিক দান করুন, আমিন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং নিয়মিত আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর হ্যাঁ, এই চমৎকার ভিডিওটি আপনার প্রিয় মানুষের সাথে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।